তো এখন বাজে হলো, এখন 6:43, এখন ফ্রেশ আপ হয়নি। যেরকম আমি বললাম আমার একটা ভেরি ব্যাড হ্যাপিট, ইটস আ ভেরি ভেরি গুড হ্যাপিট যে ফ্রেশ আপ, যতই ঠান্ডা হোক ফ্রেশ আপ কিন্তু আমাকে হতে হবে। ইটস ফিল মি লাইক পজিটিভ, ইটস মেক মি মোর মোর ফ্রেশ, মোর মোর পজিটিভ। তো যাই একটু মুখটা ধুয়ে নিই, চলো মুখ ধুয়ে আসি। তো ওয়াশরুম থেকে চলে আসলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, আর চুল খুলে রাখতে জাস্ট পাচ্ছি। চুলটার কী অবস্থা, একদিন শ্যাম্পু না দিলে এই অবস্থা চুলের, মানে চুলে না অনেক রকম লাইক প্রবলেম আছে। আর এখানকার মানে আমাদের জলগুলো অতটা ভালো না, লাইক দেখেছো কীভাবে হয়েছে চুলটা লাইক পুরো একদম স্টিকি হয়ে গেছে। কালকে শ্যাম্পু দিতেই হবে। তো এখন এই রুমে একটু বসবো, সাতটার সময় খাবো আর কি চিকেন যে চাউমিনটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আগের ভিডিওতে। সো সেটা সাতটার সময় খাবো, একটু টিভি দেখতে দেখতে সিরিয়াল দেখতে, সিরিয়ালে যাই হয় বলে সিরিয়াল তো দেখা মানে সো ইরিটেটিং, আমি তো দেখি না, শুধু একটু খাবারের সময় দেখি। বেশিরভাগ সময় তো আমি ইউটিউবে নয় ভিডিও বানাচ্ছি, ব্লগিং করছি, ইউটিউব শর্ট বানাচ্ছি, কিন্তু ফ্রি টাইমে একটু লাইক মোবাইল ঘাটাঘাটি করলাম এরকমই করি। সিরিয়াল দেখা ইজ জাস্ট লাইক ইম্পসিবল ফর মি। তাও খাবার সময় যতটুকু দ্যাট বেঙ্গলি সিরিয়াল, যত রকমই বেঙ্গলি সিরিয়াল সত্যি, মানে আমার মনে হয় একতা কাপুর থেকে সবাই ইন্সপিরেশন নিয়ে এখন বেঙ্গলিতে যা হচ্ছে সিরিয়াল। মানে একতা কাপুরের সিরিয়ালে যারা তোমরা দেখে থাকবে, সব তো অ্যাজ ইউজুয়াল কে দিয়ে স্টার্ট হতো, আর সবকটাই মানে একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা হিরো ব্লা ব্লা ব্লা, মানে ওরকমই থাকতো। তো বেঙ্গলি সিরিয়ালেও এখন ওইগুলো আরম্ভ করছে, একটা পজিটিভ, একটা আর নেগেটিভ তো থাকবে, সব কটা সিরিয়ালে একই কেস হচ্ছে। তো যাই হোক, ওই খাওয়ার সময় যতটুকু দেখতে হয় আর কি, আর বাকি সময় আমি একদমই দেখি না। তো এখন এখানে বসবো, আমি সাতটার সময় খেতে যাব। জামা কাপড় সব ভিজে গেছে,